আচ্ছা, স্টার মনিটাইজেশনে কিন্তু টোটাল ক্লিয়ার আপডেটটা কিন্তু চলে আসছে। স্টার মনিটাইজেশনটা কোথায় থাকবে এবং কি কিভাবে ইনকাম হবে এবং কি এটা অ্যাডজাস্টিং হবে কি না, এই বিষয়টাও কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিছে। হয়তো আমরা অনেকে খেয়াল করি নাই বা আমরা অনেকে বুঝতে পারি না এই বিষয়টা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে বলবো যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে আপডেটগুলো আসলো এটার সাথে স্টার মনিটাইজেশনের যে ক্লিয়ার আপডেটটা সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এখন দেখতে পারতেছেন এখানে স্টার মনিটাইজেশন আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কিন্তু তারা শর্তগুলো দেখাচ্ছে এখনও এবং কি কন্টেন্ট মনিটাইজেশন ফলো করি কিনা সেটাও কিন্তু দেখাচ্ছে। এখান থেকে যারা আপনারা স্টার সেট আপ করেন নাই তারাও কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন চেক করতে পারবেন এবং কি যারা সেট আপ করছেন তারা হয়তো দেখতে পারবেন না, ঠিক আছে, যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আছে কি না বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনার পেজে বা প্রোফাইলে আছে কি না। তো আমার এখান থেকে দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা ভালো একটা সুবিধার পথ, যারা সেট আপ করেন না তারা অবশ্যই এখান থেকে চেক করতে পারবেন। এখন স্টার মনিটাইজেশন নিয়ে আমাদের যে চিন্তাটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে আপডেটটা আসছে, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে ক্লিক করি ইনস্ট্রিম অ্যাডসে, তারা বলছে যে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ কন্টেন্ট ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন বর্তমানে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের একটা পার্ট হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই স্টারের কী হবে, স্টার মনিটাইজেশন কোথায় যাবে, কীভাবে ইনকাম হবে, আগের মতোই থাকবে কি না। তো এখানে তারা কী বলছে আপনারা জাস্ট এটা বোঝার চেষ্টা করবেন, ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইনস্ট্রিম অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস। তারা এখানে ক্লিয়ারভাবে বলছে যে আপনারা এখান থেকে নিউ টুলস থেকে নিউ অ্যাপ্লিকেশন থেকে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তিনটা স্টেপে। সেটা হচ্ছে যে দেখতে পারতেছেন ইনস্ট্রিম অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস, এখান থেকে চাইলে আপনারা এই টুলসগুলো থেকে জাস্ট ইনকাম করতে পারবেন, অন্য কোনো মনিটাইজেশন টুলস আপনারা এখানে পাবেন না, যেমন স্টার মনিটাইজেশন বা হচ্ছে সাবস্ক্রিপশন বা এগুলো কিন্তু সেখানে কিন্তু যুক্ত হবে না, বা লাইভ অ্যাডস এগুলো কিন্তু সেখানে সরাসরি যুক্ত হবে না। এই বিষয়টা হয়তো অনেকে মিস করে ফেলছেন বা অনেকে ভাবতেছেন যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে কিন্তু তারা যুক্ত করে দিবে এই জায়গায়, এই বিষয়টা কিন্তু না। স্টার মনিটাইজেশনের ইনকামগুলো কীভাবে আসে জাস্ট আপনারা এটা যদি একটু অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন। যেমন স্টার মনিটাইজেশন ইনকামটা আমাদের কীভাবে আসে এটা বুঝুন, এটা বোঝার জন্য আপনাকে এটা ধরতে হবে যে আপনি স্টার মনিটাইজেশন থেকে ইনকাম করেন কীভাবে, স্টার দিয়ে অবশ্যই ইনকাম করেন, সেই স্টারগুলো কোথা থেকে আসে, আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার্স যারা আছে তারা আপনাকে এগুলো গিফট করে টাকা দিয়ে কিনে, ঠিক আছে, তারা আপনাকে এই ইনকাম এই স্টারগুলো দিচ্ছে, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে। ফেসবুক টিম কিন্তু সরাসরি আপনাকে ইনকাম দিচ্ছে না, বাট ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস পারফরমেন্স বোনাস এগুলো থেকে কিন্তু ফেসবুক সরাসরি কিন্তু ক্রিয়েটরদেরকে কিন্তু ইনকাম দিয়ে থাকে। সেক্ষেত্রে তারা এগুলোকে একসাথে নিয়ে গেছে এবং কি স্টার মনিটাইজেশনের যে ইনকাম সেকশন বা মনিটাইজেশন টুল এটা কিন্তু একদমই আলাদা, এটা কিন্তু আপনার অডিয়েন্সের উপরে নির্ভর করবে, তারা আপনাকে কী পরিমাণ গিফট করলো বা কী পরিমাণ আপনাকে স্টার সেন্ড করলো সেখান থেকে আপনার ইনকামটা আসবে। সেজন্যই কিন্তু স্টার মনিটাইজেশনটা একদম টোটালি আলাদা থাকবে এবং কি সেপারেট থাকবে, এখান থেকে এখন যেভাবে আছে এভাবেই থাকবে, নতুন কোনো মনিটাইজেশন টুলসের সাথে কিন্তু আপনার স্টার মনিটাইজেশনটা যুক্ত হবে না। এই বিষয়টা আশা করি এতক্ষণ আপনার ক্লিয়ার হয়ে গেছেন। যারা আমাকে প্রশ্ন করছেন তারা আসলে উত্তরটা পেয়ে গেছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে এটা অ্যাডজাস্ট হবে কিনা বা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এটা যাবে কিনা। তো অনেকের হয়তো ভুল ধারণা থাকতে পারে, আশা করি সেগুলো দূর হয়ে গেছে, যেহেতু অনেকগুলো আপডেট আসছে সেই জন্য অনেকে ভাবছেন হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু নিয়ে যাবে, আসলে কিন্তু এই বিষয়টা না। তো যারা কমেন্ট করছেন আমাকে রিকোয়েস্ট করছেন এই ভিডিওর জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।